গাজা লেবাননে ইসরায়েলি হামলায় এক বছরে নিহত 46,000। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের 48 ঘণ্টায় অন্তত 90 জন নিহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। এর ফলে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় বিগত এক বছরের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,020 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় 101,110 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এদিকে গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 2,710 জনে পৌঁছেছে। এতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় 12,592 জন আহত। এদিকে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি বা ইউএনআরডব্লিউ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে। ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণ সহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিউকে, কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি। ইসরায়েলি পার্লামেন্টে এই সংক্রান্ত বিলটি 92-10 ভোটে পাশ হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইন প্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিউকে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়। গতকাল সোমবার এই বিল পার্লামেন্টে পাশ হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাশ হলো যখন গাজার প্রায় 100% মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই বিল পাশের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান, তাও ঝুঁকির মুখে পড়তে পারে।